আসসালামু আলাইকুম। কখনো কি এটা ভেবে দেখেছেন ফেসবুকের বড় বড় সোশ্যাল মিডিয়া কিংবা প্ল্যাটফর্ম স্মার্ট ওয়াচ লঞ্চ করবে? এক্স্যাক্টলি আপনি যেটা ভাবতেছেন সেটা সত্যি হতে যাচ্ছে। ফেসবুক 2022 সালের মধ্যে তাদের স্মার্ট ওয়াচ লঞ্চ করতে যাচ্ছে, তবে এখানে কিছু বিগ চেঞ্জেস কিংবা ডিফারেন্স নিয়ে আসতে হবে, যেহেতু ফেসবুক অনেক বড় একটা যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্ম। জাস্ট লাইক অ্যাপল কিংবা গুগল যেরকম একটা হাইপ বা ফার্স্ট ইম্প্রেশন সৃষ্টি করে, সেরকম ফেসবুককে করতে হবে যদি তারা স্মার্ট ওয়াচ লঞ্চ করতে হয়। আজকের এই ভিডিওতে ফেসবুকের স্মার্ট ওয়াচ রিলেটেড যতটুকু নিউজ আছে বা যে তথ্যগুলো আমার কাছে আছে আপনাদের কাছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। কারণ ফেসবুক 2022 সালের সামারের দিকে তাদের স্মার্ট ওয়াচ লঞ্চ করবে, তবে এটা কিন্তু তারা নিজে মানে স্বীকারোক্তি বা কোনো রকমের কনফার্মেশন করেনি। আমরা বার্ডস নামে একটা পত্রিকা আছে, ইংরেজি পত্রিকা, সেখানে এই বিষয় নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে এবং অনেক বড় বড় লিকার্সরা এই জিনিসটি আমাদের সাথে কনফার্ম করেছেন। তো সবাইকে এই ভিডিওতে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অনেক সোর্স থেকে আমি যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে ফেসবুক এই স্মার্ট ওয়াচের পরিকল্পনা 2019 সাল থেকেই করে আসছে। তারা $1 বিলিয়ন ইনভেস্ট করতেছে শুধুমাত্র স্মার্ট ওয়াচে। আর তাদের এই নতুন যে স্মার্টফোনটা 2022 সালের, সেটাতে ফিচার হিসেবে থাকবে 2টা ডিটাচেবল ক্যামেরা, যেগুলো আর কি গোপ্রো কিংবা স্মার্টফোনের মাধ্যমে ডিটাচ করা যাবে। এবং আপনারা চাইলে ইজিলি তাদের প্ল্যাটফর্মে আপনারা ফটোস কিংবা ভিডিওস শেয়ার করতে পারেন, বাট তাদের প্ল্যাটফর্ম বাদে আপনারা যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোতে শেয়ার করতে পারবেন না, হুইচ ইজ ভেরি ব্যাড থিংস। কারণ ফেসবুকে আপনি যখন এই স্মার্ট ওয়াচ দিয়ে ফটো ক্যাপচার করবেন, সেই ফটোগুলো আপনারা ফেসবুক কর্তৃক যতটুকু প্ল্যাটফর্ম আছে সেগুলোতে শেয়ার করতে পারবেন। এখানে বেসিক যেগুলো ফিচার আমরা অন্যান্য স্মার্ট ওয়াচে পাই সেগুলো পেয়ে যাবেন, অর্থাৎ হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং কিংবা ফুটস্টেপ ট্র্যাকিং। বাট অনেক কনফিউশন, অনেক মানে অনেকে কমপ্লেন করতেছেন যে ফেসবুকের উপর আমাদের যে ভরসা কিংবা আমরা ফেসবুকে বিশ্বাস যতটুকু করি সেটা কিন্তু আমাদের কমে গেছে। কারণ আমরা জানি যে হোয়াটসঅ্যাপ নিয়ে যে একটা ট্রেন্ড বা হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা একটা গুজব বা যেই রকম একটা রটনা হয়েছে, সেই থেকে আমরা বুঝতে পেরেছি যে ফেসবুক এক্স্যাক্টলি আমাদের তথ্য কিংবা ডেটা চুরি করে। তো ফর দ্যাট রিজন অনেকে এই স্মার্ট ওয়াচ নিয়েও কমপ্লেন করতেছেন যে হ্যাঁ, স্মার্ট ওয়াচে ফেসবুক আমাদের হার্ট রেট বা হার্ট রেট রিলেটেড ডেটাগুলো শেয়ার করতে পারে। বাট ফেসবুক এগুলো আর কি গ্রহণ করবে না, তারা তাদের